हुगली जिला के डानकुनी में पूर्व वाइस चेयरमैन और 10 नंबर वार्ड के पार्षद देवाशीष मुखर्जी को भाजपा ने डानकुनी के 9 नंबर वार्ड से टिकट दिया है। टिकट की सूची जारी होते ही देवाशीष मुखर्जी ने एक प्रेस वार्ता का आयोजन किया और इस प्रेस वार्ता का आयोजन कर बताया कि 10 नंबर वार्ड में जिस तरह मैंने जनता के लिए कार्य किया सभी जानते हैं, ठीक उसी प्रकार 9 नंबर वार्ड की जनता के लिए कार्य करूंगा। 9 नंबर वार्ड एक ऐसी जगह है जहां की नगर पालिका स्थित है और इसी वार्ड में लगभग कई ऐसे घर हैं जहां की अभी तक पीने के पानी की सुविधा नहीं पहुंची है, रास्ते का कार्य भी आज तक नहीं हो पाया है। जनता अगर मुझे मौका देती है 9 नंबर वार्ड से तो मैं जनता की पूरी तरह से सेवा करूंगा। आशावादी 100% आशावादी এই কারণেই আশাবাদী যে পৌর নির্বাচনে এই সমস্ত জনপ্রতিনিধি যে সমস্ত নির্বাচক মণ্ডলী তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাদের মূল উদ্দেশ্যই থাকে এলাকার উন্নয়ন। আর 5 বছর আমি পুরসভায় ছিলাম, কাউন্সিলর ছিলাম, পরে অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম। আর আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আমি বলেছিলাম যে ডি ফর দেবাশিস, ডি ফর ডেভেলপমেন্ট। দেবাশিস নামের সঙ্গে ডেভেলপমেন্ট ওতপ্রোতভাবে জড়িত এবং 5 বছরে সেটা প্রমাণ করেছি এবং সমগ্র ডানকুনির মানুষ জানে যে দেবাশিস মুখার্জি থাকলে ডেভেলপমেন্ট হবে। এবং আজকে যে আমি 9 নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়িয়েছি এটা শুধু আমার ইচ্ছা নয়, সমগ্র ডানকুনির মানুষজন, এই ওয়ার্ডের মানুষজন প্রত্যেকে আমাকে এখানে চেয়েছে প্রার্থী হিসাবে। তারা জানে যে এখানকার মূলত যে নিকাশি সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এখনও রাস্তায় অন্ধকার, স্ট্রিট লাইট নেই, তাই তারা আমার 10 নম্বর ওয়ার্ডকে দেখে তারা আশাবাদী যে এই সমস্ত সমস্যা থেকে এলাকার মানুষকে আমি মুক্তি দিতে পারবো। এলাকা আমি সেই 10 নম্বরের অনুকরণে 9 নম্বর ওয়ার্ডকে আমি আগামী দিনে সাজিয়ে তুলবো। এলাকার মানুষ এ ব্যাপারে একদম শিওর, তাই আমিও শিওর যে তাদের আশীর্বাদ আমি পাবো। দেখিয়ে মেরা পহলা বাত হ্যাঁ মানে জো পার্টি করতে হয় অলগ বাত হ্যাঁ ও মেরা পার্সোনাল বাত হ্যাঁ লেকিন মেরা এই বাত হ্যাঁ যে পাবলিক সব ধরন কা পাবলিক কা কাম করনা চাহিয়ে। মেয়ে জব ভাইস চেয়ারম্যান থা মেরা এই কোশিশ থা জব ও চেয়ারম্যান মে বৈঠ গিয়া তো মেরা কাম হ্যাঁ পাবলিক কা কাম করনা, কোন পাবলিক কোন কালার কা হ্যায় কোন পার্টি কা হ্যায় ইয়ে দেখনা মেরা কাম নেই হ্যায়। হর তরফ কা জো মানুষ হ্যায় সবকা কাম করনা ইয়ে মেরা ওয়াদা থা, লেকিন ও করনে মে থোড়া দিক্কত আয়া থা। ড্রিম প্রজেক্ট পহলে তো মেরা ওয়ার্ড মে ড্রিম প্রজেক্ট হ্যাঁ ওয়ার্ড মে থোড়া সা পানি হোনে সে ঘর ঘর মে পানি ঘুস জাতা হ্যায় রাস্তা মে পানি চলা আতা হ্যায় আর ইয়ে বহুত শরম কি বাত জব ভাইস চেয়ারম্যান হোকে মে উধার চেয়ার মে বৈঠা থা তো ইতনা বারিশ হওয়া ঘর মে মিউনিসিপ্যালিটি কা অন্দর পানি ঘুস গিয়া আর ও মিউনিসিপ্যালিটি ইস ওয়ার্ড কা অন্দর থোড়া কোশিশ কিয়ে থে কুছ ড্রেন মেই ব্রেন লাগা কে কুছ ড্রেন নিকালা থোড়া পানি কম হওয়া লেকিন আবি পুরা নেই হওয়া, লেকিন ইয়ে মেরা স্বপ্ন হয় যে মিউনিসিপ্যালিটি জিস ওয়ার্ড মে উস ওয়ার্ড মে ইতনা পানি আয়েগা ইয়ে ঠিক নেই হ্যায়। ইসিলিয়ে হ্যাঁ ইয়ে মে দেখা হ্যায় ইসিলিয়ে मैं यही चाहूँगा कि पहले निकासी जो है से निकासी का सॉल्व करना है, समाधान करना है। रास्ता बहुत छोटा छोटा है, उसको भी बड़ा करने का तरीका है, मैं किया है 10 नंबर वार्ड में। जो ड्रेन है, ड्रेन का ऊपर अगर स्लैब लगा के रास्ता चौड़ा कर सक थोड़ा बड़ा कर सकता है वो मैं करेगा। ये मेरा कोशिश रहेगा रास्ता ऊँचा करेगा, चौड़ा करेगा। और पानी का बहुत प्रॉब्लम है, पीने का पानी, पीने का पानी सब जगह में पाइपलाइन घुसा है, इस जगह में अभी भी बहुत जगह में पाइपलाइन घुसा नहीं है। वो भी मेरा कोशिश रहेगा कि हर घर में, नरेंद्र मोदी का सपना है हर घर में पानी जल भेजना, ये काम जरूर पूरा होगा इस 9 नंबर वार्ड में। प्रतिटा बाड़ीते जल निकासी व्यवस्था व्यवस्थार उन्नति साधन एवं रास्ताघाटे उन्नति साधन, रास्ता के आलोकित करा, अंधकार जान ना थाके, सेटा आमार प्रथम लक्ष्य। আপনারা দেখেছেন যে এই মিউনিসিপ্যালিটি এই পাশে একটা নয়নজলি আছে, নয়নজলি পরিষ্কার করার নামে গাছ কেটে উড়িয়ে দিয়েছে কিন্তু নয়নজলি পরিষ্কার হয়নি।
এরা সবুজায়নকে ধ্বংস করেছে, সবুজকে ধ্বংস করেছে, গাছ কেটে দিয়েছে, কিন্তু সেভাবে নয়নজলি পরিষ্কার করতে পারেনি, তাই এখানে ড্রেনেজের প্রবলেম, নিকাশি ব্যবস্থার প্রবলেম। আমার প্রথম লক্ষ্য হবে এই সমস্ত নয়নজলি পরিষ্কার করা, খাল সংস্কার করা, যার ফলে সার্বিকভাবে নিকাশি ব্যবস্থার সমাধান হবে। টিকিট বটওয়ারে কে বাদ জেলে মে এক বড়া বিরোধাভাস দেখনে কো মিল রহা হ্যায়। কুছ লোক আরোপ লগা রহে হ্যায় কি ভাজপা का टिकट जो है पैसे के बंटवारे के पैसा देकर बांटा गया है। क्या कहें।